ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর কোমলবর্তী প্রিয় শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আমি ডালিয়া আক্তার সহকারী প্রভাষক বাংলা প্রিয় শিক্ষার্থীরা আমার আজকে তোমাদের পাঠ্য বিষয় হবে বাংলা বইয়ের খুব সুন্দর একটি গল্প একাই একটি দুর্গ তোমরা বইটা সামনে নিয়ে বসো এবং এর পৃষ্ঠা নম্বর হচ্ছে বিয়াল্লিশ দেখো একাই একটি দুর্গ এই গল্পটি পড়ানোর আগে তোমাদের আমি একটু বলে নিচ্ছি যে আজকে যে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক ভূখণ্ডে বসবাস করছি এর স্বাধীনতা কিন্তু আমরা এমনিতেই পাইনি দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তো সেই মুক্তিযুদ্ধে যারা যাদের আত্মত্যাগ বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তা খুব তা সেই স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধাদের কথা আমরা আজকে এই গল্পের মাধ্যমে জানবো বিশেষ করে একজন বীরশ্রেষ্ঠের কথা তো চলো গল্পটি পড়া যাক এখানে দেখো দেখো আছে যে একাই একটি দুর্গ অর্থাৎ একজন বীরশ্রেষ্ঠ কীভাবে মুক্তিযুদ্ধ করেছিল সেই কথাই আজকে আমরা জানবো দেখো গল্পটি আছে সাতই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন মুস্তফা কামাল তখন চব্বিশ বছরই যুবক বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে অর্থাৎ তোমরা জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তার সেই তেজব্দ্য ভাষণে সাড়া দিয়েছিলেন বাংলার দামাল যুবকরা তার মধ্যে ছিল কি বিশিষ্ট মোস্তফা কামাল একজন দেখো এই গল্পটিতে এপ্রিল মাসের কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে দেখো প্রথমে কী আছে দেখো এপ্রিল উনিশশো একাত্তর সাল পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এখানে পাকিস্তান হানাদার বাহিনী কোথায় এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধরা অবস্থান নিয়েছেন দুরুইন গ্রামে দলে মাত্র দশজন সৈন্য অধিনায়ক সিপাহী মুস্তফা কামাল অর্থাৎ তাদের দলে মাত্র কয়জন সৈন্য ছিল দশজন এবং এদের অধিনায়ক কে ছিলেন বি মোহাম্মদ মুস্তফা কামাল তারপরে আসলে দেখো যে ষোলোই এপ্রিলের ঘটনা ষোলো এপ্রিল সাল উনিশফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে অর্থাৎ পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেল লাইন ধরে এগিয়ে এসে তারা কি কোন জায়গাটি দখল করতে চেয়েছিল ব্রাহ্মণবাড়িয়া তারপর দেখো যে সতেরোই এপ্রিলের ঘটনা শত এপ্রিল উনিশশো একাত্তর সাল ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধার উপর গোলা শুরু করলো মুস্তকাল ভাবতে লাগলেন এত কম শক্তি নিয়ে ওদের মোকাবিলা করা যাবে না খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য কিন্তু বাড়তি সেনা এলো না এমনকি দুই দিন ধরে নিয়মিত খাবারও বন্ধ চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্যে এখানে দেখো তোমরা এই লাইনের মধ্যে খুব সুন্দর একটি নতুন শব্দ পাবে যে পরীক্ষা এই 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 শব্দ অর্থটি আমি তোমাদের পরে বলবো তারপর দেখো দুপুরের দিকে বাড়তি কয়েকজন সৈন্য দরিণী এসে নেন সেই সঙ্গে খাবার এলো পাকিস্তানি ঘাটি থেকে গোলাবর্ষণ হলো বন্ধ এটা হচ্ছে শত এপ্রিল এরপর দেখো পরের পেইজ আঠেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালের ঘটনা সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুঃষমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে দেখো এই কথাটির মাধ্যমে তোমরা ভুল বোঝার কোনো মানে নেই যে হয়তো বা ভীত ছিল এখানে আসলে এই কথাটির মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিল যে পাকিস্তানি হানাদার বাহিনী ছিল অনেক সংখ্যা অনেক বেশি এবং তাদের ভারী অস্ত্রশস্ত্র ছিল এক্ষেত্রে মুক্তিযুদ্ধরা ভেবেছিল যে বৃষ্টি আসলে বা তারা কিছুটা রেহাই মিলবে এরপর দেখো কি আছে বেলা এগারোটা শুরু হলো প্রচণ্ড বৃষ্টি আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী বেলা বারোটা আক্রমণ হলো আরও তীব্র মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না অর্থাৎ দেখো এখানে প্রত্যেক প্রতিটি মুহূর্তের বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া আছে এরপর দেখো হঠাৎ একটা গুলি এসে বিধল এক মুক্তিযোদ্ধার বুকে তিনি মেশিন গান চালাচ্ছিলেন সঙ্গে সঙ্গে বন্ধ হলো মেশিন গান মোস্তফা কামাল পাশেই ছিলেন তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান দেখো বীর আমাদের বীরশ্রেষ্ঠ মুক্তি মোস্তফা কামাল কতটা সাহসী ছিলেন যে আমাদের সামনে যদি কেউ এভাবে মৃত্যুবরণ করে তাহলে আমরা নিজের এমনিতেই ভয়ে আটকে উঠতাম কিন্তু দেখো শ্রেষ্ঠ তিনি ভয় না পেয়ে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে গিয়েছেন এরপর দেখো আমরা পরের পৃষ্ঠায় দেখি পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র মুক্তিযুদ্ধরা সংখ্যায় কম ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে না হয় পিছু ঘটতে হবে অর্থাৎ দেখো এই কথাটা আমি আগেই বলেছিলাম যে পাকিস্তানি সৈন্যরা অনেক সংখ্যা বেশি ছিল এবং তাদের অস্ত্রশ্র ছিল ভারী তাই কি করতে হবে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে তাদের জীবন রক্ষাতে পিছু হতে হবে অথবা সামনাসামনি যুদ্ধ করতে হবে কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুস্মনদের এ দায়িত্ব কে নিবে এ সময় আরও একজন ঢলে পড়লেন শত্রুর গুলিতে মোস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি নয়জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়েছেন অর্থাৎ কতজন মুক্তিযোদ্ধের এর মধ্যে শহীদ হয়েছেন নয়জন মুক্তিযোদ্ধা পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত তো এই পরিস্থিতিতে দেখো মোস্তফা কামাল কি করলেন মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন তিনি একা গুলি চালিয়ে যাবেন মোস্তফা কামাল জোর দিয়ে বললেন আপনাদের পিছু হটতেই হবে তা নাহলে দুসুমরা সবাইকে শেষ করে দিবি তিনি আবার আদেশ দিলেন সবাই দ্রুত সরে যান অর্থাৎ যে আমাদের বিশিষ্ট মুস্তফা কামালকে একাই একটু দুর্গ বলা হয়েছিল এখানে সেই কারণ নিহিত রয়েছে এবং দেখো শেষ পর্যন্ত মুস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মোস্তফা কামাল তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটি একটা দুর্গ এ সময় গুলি শেষ হয়ে গেল হঠাৎ একটা গোলা এসে পড়লো পরীক্ষার মধ্যে গোলার আঘাতে তার শরীর ঝাঁজরা হয়ে গেল তিনি মৃত্যুবরণ করলেন ধরুনের মাটিতে সময়ত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষত বিক্ষত দেহ তার আত্মদানের কথা আমরা কোনোদিন দিন ভুলব না তিনি আমাদের গৌরব তিনি আমাদের রকত বীর বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীর শ্রেষ্ঠ খেতাবে ঘোষিত করেন অর্থাৎ মুক্তিযুদ্ধে আত্ম অবদানকারী মুক্তিযোদ্ধা যুদ্ধে অবদানকারী যোদ্ধাদের যে খেতাবি ভূষিত করেছেন সরকার তার মধ্যে সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ তাকে সেই সর্বোচ্চ খেতাবি ভূষিত করা হয়েছিল যে শিক্ষার্থীরা আমার মুক্তিযুদ্ধের বিষয়ে খুব সুন্দর একটি গল্প আমি তোমাদের পড়লাম আশা করছি তোমরা গল্পটি বুঝতে পারেছ এবং তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে পড়বে বারবার তাহলে আরও ভালো বুঝতে পারবে এরপর দেখো আমরা অনুশীলনতে চলে যাই এখানে কিছু শব্দ অর্থ এবং শূন্যস্থান দেওয়া আছে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং উত্তরগুলো লিখে রাখবে তো এক নম্বরে আমরা দেখো কি আছে শব্দ অর্থ জেনে নেই এখানে প্রথমে আছে অধিনায়ক অধিনায়ক শব্দটির অর্থ হচ্ছে দলপতি বা দলনেতা এরপর দেখো অকুত ভয় অকুতভয় শব্দটির অর্থ হচ্ছে ভয় নেই এমন এরপর আছে আত্মদান আত্মদান শব্দটির অর্থ হচ্ছে নিজের প্রাণ উৎসর্গ করা এবং এরপরে আছে বিনির্বিঘ্নে নির্বিঘ্নে শব্দটির অর্থে নিরাপদে বা বাধাহীন ভাবে হ্যাঁ এরপরে আসো বীর শ্রেষ্ঠ বিশ্রেষ্ঠ শব্দটির অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধে বীরত্বর জন্য দেওয়া বিশেষ উপাধি এরপর আসো সমাহিত শব্দটির অর্থ হচ্ছে কবরে সাহিত। এরপর আসো গোলা গোলা শব্দটির হচ্ছে গোলা আকৃতি বিশিষ্ট পদার্থ এবং এরপরে আছে পরীক্ষা পরীক্ষা শব্দটির অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত এবং সর্বশেষ দেখো ভূষিত ভূষিত শব্দটির অর্থ হচ্ছে অলঙ্কৃত বা সজ্জিত এরপর আমরা দুই নম্বরে দেখো কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো প্রথমেই দেখো ক নম্বরে আছে কি যাত্রীরা ঢেস নদী পার হলো এখানে শূন্যস্থানের শব্দটি হবে যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো এবং হতে আছে ঢ্যাশ লড়াই যা চালিয়ে যেতে বললেন এখানে শূন্যস্থানে শব্দটি হবে অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন এবং গতে রয়েছে মোস্তফা কামাল একজন ঢ্যাশ এখানে উত্তরটি হবে মোস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ এবং ঘতে রয়েছে সৈন্যরা ঢ্যাশ ভিতর থেকে গুলি ছুটছে এখানে সঠিক উত্তরটি হবে সৈন্যরা পরীক্ষার ভিতর থেকে গুলি ছুটছে এবং ও নম্বরে দেখো মোস্তফা কামালকে দোরইনে ঢ্যাশ করা হয় এখানে উত্তরটি হবে মুস্তফা কামালকে দোরইনে সমাহিত করা হয় এবং চতে রয়েছে তিনি একজন অকুত ঢ্যাশ মুক্তিযোদ্ধা এখানে উত্তর হবে তিনি একজন ভয় মুক্তিযোদ্ধা এবং তিনি দেখো পাট অনুসরণ করে নিচের ঘটনার পাশে তারিখবাচক শব্দ লিখি অর্থাৎ কোন ঘটনায় কোন দিন কোন ঘটনা ঘটেছিল সেগুলো বলতে হবে কত কী আছে দেখো পাকিস্তান বাহিনী আখাউড়া রেললাইন ধরে এগোয় এখানে কত এপ্রিল ষোলো এপ্রিল এবং কত রয়েছে দরিণ ক্রামে মুক্তিযুদ্ধের উপর গোলাপ বর্ষণে কত তারিখে সতেরো তারিখে এবং গত রয়েছে মোস্তফা কমর হলেন কত তারিখে আঠারো তারিখে চার নম্বর আছে চার নম্বরে তোমাদের বাড়ির কাছ থাকবে এটা তোমরা প্রিয় শিক্ষার্থী আমার এরপরে আসো আমরা পরের পেজে চলে যাচ্ছি ছেচল্লিশ নম্বর পৃষ্ঠান এখানে পাঁচ নম্বরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে অর্থাৎ এখানে এখানে তোমার অপশন দেওয়া থাকবে সঠিক উত্তর তুই তোমাকে বাছাই করে নিতে হবে তো প্রথমে আসো ক নম্বরে দেখো কী আছে মোস্তফা কামাল সমাহিত আছেন কোথায় এখানে সঠিক উত্তরটি হবে দুই দরুণ গ্রামে এবং খতে দেখো এই যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন এখানে আমরা জানি যে এই যুদ্ধে নয়জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন অর্থাৎ উত্তরটি হবে দুই এবং গ নাম্বারে আছে দেখো পাকিস্তানি হানাদার বাহিনী রেগিয়ে আসছিল কোন দিকে এখানে সঠিক উত্তরটি হবে ব্রাহ্মণ বাড়িয়ার দিকে অর্থাৎ তিন এবং ঘ নম্বরে আছে আঠের এপ্রিল কয়টার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এখানে সঠিক উত্তরটি হবে দুই অর্থাৎ বেলা এগারোটার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এবারও আমরা ছয় নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিই প্রথমেই ক নম্বরে আছে কারা ব্রাহ্মণ বাড়িয়ার দিকে এগিয়ে আসছিল যারা গল্পটি মনোযোগ সহকারে পড়েছে তারা অবশ্যই বলতে পারবে অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাহ্মণ বাড়িয়ার দিকে এগিয়ে আসছিল এবং খ নম্বরে আছে মুক্তিযুদ্ধরা কোথায় অবস্থান নিয়েছিলেন এটারও সঠিক উত্তরটি হবে মুক্তিযুদ্ধরা দুরুইন গ্রামে অবস্থান নিয়েছিলেন এরপর দেখো মুক্তিযুদ্ধের সামনে কোন দুইটি পথ খোলা ছিল আমরা জানি যে মুক্তিযুদ্ধদের সামনে দুইটি পথ খোলা ছিল এর মধ্যে একটি হবে সম্মুখযুদ্ধ অর্থাৎ সরাসরি যুদ্ধ করতে হবে অথবা তাদেরকে তাদের জীবন রক্ষার্থে পিছু হতে হবে এখানে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি আমি তোমাদেরকে বলে দিয়েছি এরপর দুইটি প্রশ্ন বাকি থেকে এই দুইটি প্রশ্ন তোমাদের হবে বাড়ির কাজ অর্থাৎ তোমরা নিজেরা করে নিবে বাসায় এরপরও আমরা পরের পেজে চলে যাচ্ছি অর্থাৎ সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে সাত নম্বরে দেখো কিছু বিপরীত শব্দ দেওয়া আছে এই বিপরীত শব্দগুলি তোমার দিয়ে তোমাদের শূন্য একটা শূন্যস্থান দেখতে পাচ্ছ এই শূন্যস্থানটা পূরণ করতে হবে তো দেখো ক নম্বর আছে আমাদের দেশে ড্যাশ নদী আছে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের দেশে অনেক নদী আছে এখানে অনেকের বিপরীত শব্দ হবে কম তারপর দেখো খ নম্বর আছে মুক্তিযুদ্ধ অনেকেই ড্যাশ দিয়েছিলেন এখানে শূন্যস্থানের শব্দটি হবে মুক্তিযুদ্ধ অনেকেই জীবন দিয়েছিলেন এখানে জীবনের বিপরীত শব্দ হবে মৃত্যু এবং গত প্রশ্নটি আছে পাকিস্তানি সেনাদের সাথে ছিল ঢ্যাস অস্ত্রশস্ত্র এখানে শূন্যস্থানের শব্দটি হবে পাকিস্তানি সেনাদের সাথে ছিল ভারী অস্ত্রশস্ত্র এবং ভারী শব্দটির বিপরীত শব্দ হবে হালকা এবং ঘতে আছে শত্রু বাহিনী গোলাবর্ষণ শুরু করলো এখানে শূন্যস্থান শব্দটি হবে শত্রু বাহিনী গোলাবর্ষণ শুরু করলো এবং শত্রুর বিপরীত শব্দ হবে মিত্র এরপর দেখেও লাস্ট ওতে আছে শুক্রবার আমাদের স্কুল ঢ্যাশ থেকে আমরা জানি শুক্রবার আমাদের স্কুল বন্ধ থাকি এবং বন্ধের বিপরীত শব্দটি হবে খোলা কৃষিক্ষেত্রে আমার মুক্তিযুদ্ধ নিয়ে খুব সুন্দর একটি গল্প তোমাদের আজকে আমি পড়ালাম এবং এর মূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করেছো এবং বুঝতে পেরেছ কারণ ক্লাসগুলো তোমাদের করতে হবে কারণ আগামীতে তোমাদের প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষা রয়েছে এগুলো বারবার তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাসে তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে কথা হবে সেই পর্যন্ত তোমরা বাসায় থাকবে এবং সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ